মা আত গুছাইব তেকলে কেন মা অন্ত মানুষের বাড়িতে মাঝে হ্যালো কাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আমার বাবার বাড়ি থেকে চলে আসলাম আগরতলায় কিন্তু ওখান থেকে যে আমরা বোনের বাড়িতে মামার বাড়িতে এবং ট্রেন সাপোর্ট করলাম আমি তোমাদের ভিডিও দিতে পারলাম না এখন ঘরে আসলাম তো ভিডিওটা তোমাদের মাঝে নিয়ে আসলাম আর তোমরাও দেখতে থাকো আমরা কি কীভাবে এনজয় করলাম তো এনজয় ভিডিও তো আমরা যাব মামার বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠলাম যেহেতু আমাদের টাচ্চা নিয়ে গেলাম তো বাচ্চাদের জন্য ম্যাগি রান্না করলাম তো সবাই ব্রেকফাস্টে ম্যাগি হলো সবার ম্যাগি খাওয়া শেষ তারপরে নিয়ে নিলাম কুমড়ো ফুল আর কুমড়ো ফুলের বড়া দিয়ে গরম ভাত খাওয়ার টেস্টই আলাদা তো তো কুমড়ো ফুলের বড়া করলাম আর যেহেতু চুলাতে রান্না করতে হয় তো আগুনের চুলাতে আমরা তো আগরতলাতে গ্যাসে রান্না করি তো আগুনের চুলাতে রান্না করতে বেশ ভালোই লাগছে আর বড়া বিশেষ করে আগুনের চুলাতে কিন্তু ভালো হয় তো যেহেতু গ্রামের বাড়ি গ্রামে কিন্তু খাওয়ার কিন্তু খেতে খুবই ভালো লাগে আর চুলাতে রান্না করার সবজি যে সবজিগুলো স্বাদই আলাদা হয় আর মাছ হয়েছে আমরা সবাই খেতে বসেছি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে বের হয়ে যাব আমার মামার বাড়িতে যাব। তারপর আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম তারপর যাওয়ার পথে একটা ব্রিজ পড়লো আর ব্রিজে যখন হাঁটছি তখন অনেক পুরোনো মনে পড়লো কারণ এইদিকে অনেক বাড়িঘর ছিল এখন আমার বাবার বাড়িটা একা হয়ে গেছে বেড়া গেছে গেছে আর বাড়িগুলো উঠে হয়ে গভর্নমেন্ট থেকে যে জায়গা দিয়েছে অন্যরা বাড়ি করেছে কিন্তু আমার বাবার বাড়ির লোকজন উঠেনি ওরা উঠবে বা কি করে ওদের পিতৃ সম্পত্তি এখানে সব রয়ে গেছে ওরা ওদিকে গিয়ে খাবে কি করে এই জন্য ভেবে উঠেনি তারপরে যাওয়ার পথে জেঠুর সঙ্গে দেখা হয়েছে আর জেঠুকে জিজ্ঞাসা করলাম কেমন আছে ভালো আছে কিনা জেঠুর সঙ্গে একটু কথা বলে নিলাম আর এখানে গ্রামের পরিবার দেখতে খুবই সুন্দর লাগে গ্রামের পরিবার আসলে দেখতেই সুন্দর গ্রামে কিন্তু ধান গাছ লাগিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর পুরো জমিটা কিন্তু ধান গাছে ভরা আর দেখতে খুবই সুন্দর লাগছে গ্রিন গ্রিন লাগছে গ্রিন দেশ বলে মনে হচ্ছে আর এদিকে সামনে খেজুর গাছ দেখো খেজুর গাছ কিন্তু এখন দেখাই যায় না মানুষ কিন্তু খেজুর কিন্তু খেতে পারে না অরিজিনালি খেজুর আর এই দেখো খেজুর খেজুর গাছে কিন্তু অনেক খেজুর এসেছে আর দেখতে খুব ভালো লাগছে আর দেখো দূরে বর্ডার সাইডে একটা চেকপোস্ট দেখা যাচ্ছে ওই চেকপোস্টে এখানে গেট আছে ওই গেট পাস হয়ে কিন্তু গ্রামের লোকরা ওইদিকে গিয়ে কাজ করে তো আমরা হেঁটে যাচ্ছি চেকপোস্ট কাছে গিয়ে আমরা গাড়ি আর এদিকে যাওয়ার একটা পুকুর দেখলাম পুকুরটা দেখতে চারিদিকে সুপারি বাগান লাগিয়ে দেখেছে দেখতে খুব সুন্দর লাগছে কার কার বাড়ি গ্রামে আছে এরকম পুকুরের চারিদিকে সুপারি গাছ লাগানো আছে অবশ্যই কমেন্টে জানাবে আমার কাছে খুব সুন্দর লাগবে সুপারি বাগান দেখে আর এই যে বাসটা এই বাসে করে আমরা যাব মামার বাড়ি আর যখন বাসের কাছে আসলাম তখন চেকপোস্টের এই ঘরটা দেখে খুব ভালো লাগলো পাশ থেকে দেখতে খুব সুন্দর লাগছে আর এই যে রোডটা রোড দিয়ে কিন্তু যা কাটাতারের সামনে গিয়ে ওইখানে গেট আছে গেটটা ক্রস করে কিন্তু ফেন নদীর সাইডে যায় ওখানে গেটটা ক্রস হলে কিন্তু ফেনী নদী পাওয়া যায় বাংলাদেশ পাওয়া যায় তো দেখতে খুব সুন্দর আর তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম তারপরে চলে আসলাম আমরা সবাই বান্ধবের বাড়িতে আর বান্ধবের বাড়িতে এসে বসলাম ভাত খেতে ওরা নাকি সকালবেলা খাইনি আমাদের জন্য বসে আছে আর বাঙালিরা নাকি সুটকি ছাড়া খেতে পারে না তো আমাদের জন্য সুটকির ভত্যা করলো আর সুটকির ভত্যা করে আমরা খুব টেস্টি টেস্টি করে আমরা ভাত খেলাম আর খুব স্বাদ হয়েছে সবটি সবজি আবার মনে হয় মন থেকে যদি কেউ খুশিভাবে রান্না করে তবে অবশ্যই রান্নার স্বাদ হবে ও খুশি খুশিভাবে রান্না করেছে খুব স্বাদ হয়েছে আমরা গিয়েছি ও খুব হ্যাপি ছিল আর বড়ও বসে আছে সকাল থেকে ভাত খানি আমাদের সঙ্গে খাবে বলে তো আমরা সবাই ভাত খেতে বসলাম আর এই নিয়ে গেছে আমি খুব যন্ত্রণা করছে ভাত খাবে না বলছে আর ওরা মোবাইলে গেম খেলার জন্য খুব একটা জ্বালাতন করছে আর বসলাম ভাত খাওয়ার জন্য ওরা মোবাইল নিয়ে খেলবে বলে খুব একটা যন্ত্রণা করছে বলে আমরা ওদের নিয়ে হাসছি ওরা চিৎকার কখন বাড়ি যাবে কখন বাড়ি যাবে আর জানো তো আমরা সবাই ভাত খেতে খেতে খুব এনজয় করতে করতে ভাত খাচ্ছি আর সুটকি যে বানালো সুটকি খেতে কি আমার গলায় একটা কাটা ঢুকে গেল আর যাই হোক ও মাছ করলো সুটকি করলো ডাল করলো ভত্তা করলো তারপর খেলাম খেয়ে বের হয়ে গেলাম আর মামার বাড়িতে আসার পথে কালী মন্দির দেখলাম আর মাকে দেখতে খুব সুন্দর লাগছে বলে আমি একটু ভিডিও করে নিলাম আর দেখো সত্যিই কালিমা খুব সুন্দর আর মামার বাড়িতে আসলাম তখন মামি ঘরে নেই তো মামা আমাকে মামি যেখানে আছে ওই বাড়িতে নিয়ে যাচ্ছে মামি একটা কাজে গেছে তো কী কাজে গেছে আমরাও দেখবো বলে মামার পিছনে পিছনে গেলাম আর দেখো এই হয় কাজ চৈত্র মাস এসেছে লারু বানাবে খয়ের মোয়া যেটাকে বলে লারু বলে ওই লারু কিন্তু খুব ফেমাস বাঙালিদের এটা কিন্তু চৈত্র মাস আসলে ঘরে ঘরে হয় কিন্তু আজকালকার দিনে এগুলি ঘরে ঘরে বানাতে যায় না কারণ এগুলি বানাতে গেলে একটু কষ্ট হয় আর আজকালকার মেয়েরা তো এত পরিশ্রম করে না তো ওগুলি খুব ভালো লাগলো দেখে আর আমরা ব্রেক করছি সন্ধ্যা হয়ে গেছে অটোতে উঠে পড়লাম আর অটোতে উঠে যখন আমরা আসছি তখন সন্ধ্যা হয়ে যাচ্ছে অন্ধকার আর আমরা আসলাম বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে আমরা মাছ নিয়ে বসলাম আর এগুলি নাকি আমার বাবা ধরে রেখেছিল। তো আমরা যখন আসলাম আমাদের শাশুড়ি মা মা বেছে রেখেছে আর আমরা এসে এগুলিকে লারাচাড়া করে রান্না করলাম তারপর আমরা মেলাতে গেলাম মেলাতে ঘুরলাম খুব আনন্দ করলাম আর এখানে মেলাতে মেলা নিয়ে তো আমি একটা ভিডিও দিলাম তোমরা মেলার ভিডিওটা দেখে নেবে যারা দেখো আর তারপরে আমরা চলে আসলাম স্টেশনে আর স্টেশনে যখন যখন আসলাম তখন আমার জায়ের ভাইয়ের সঙ্গে এবং মুসত ভাইয়ের সঙ্গে ভাইয়ের ছেলের সঙ্গে দেখা হলো ও গল্প করছে আর এখনও ট্রেন আসেনি আমরা সবাই বসে আছি আর সবাই গল্প করছে সবাই আনন্দ করছে আর এইদিকে আমার শাশুড়ি মা আর আমার কাকু দেখো দুইজনে মিলে স্টেশনে পান খাচ্ছে পান ছাড়বে না যেখানে যাবে পান নিয়ে যেতে হবে পান খেতে হবে তারপরে এদিকে ভাই বোন খুব সুন্দর করে গল্প করছে সবাই তো ট্রেনের জন্য অপেক্ষা করছে তারপরে এদিকে ছেলেদেরও কন্ট্রোল করতে একটু কষ্ট হচ্ছে ছেলেদেরও কন্ট্রোল করতে হয় কারণ ওরা এদিকে ওদিক ছোটাছুটি করছে আর এদিকে যখন বকাবকি করলো তখন ওরা চুপচাপ বসে আছে আর চুপচাপ বসে থাকার কিছুক্ষণ পরে কিন্তু ট্রেন চলে এসেছে তারপরে আমরা ট্রেনে উঠে পড়লাম আর সবাই ট্রেনে উঠে কিন্তু আমরা খুব এনজয় করলাম আর সিট পাওয়া খুব মুশকিল যেহেতু সাবরুম থেকে এসেছে এটা সাবরুমে থেকে কিছু লোক উঠে কিন্তু ট্রেনের সিট বুক হয়ে গেছে তো আমরা সবাই একসঙ্গে বসতে পারলাম না আগে পিছে আগে পিছিয়ে করে যেখানে যে জায়গা পেয়েছে ওখানে ও বসলো তো সবাই একসঙ্গে বসতে পারলাম না কিন্তু খুব আনন্দ করলাম আর এদিকে যার ছেলে কিন্তু যাদের চিনে না যাদের সঙ্গে দুষ্টামি করছে যাদের চিনে যাদের সঙ্গে কথা বলছে সবাই ওকে নিয়ে হাসাহাসি করছে আর খুব ভালো লাগলো আর অচেনা ব্যক্তির সঙ্গে বসে যখন গল্প করে আসা একটা খুব একটা ভালো লাগে আর এই যে ট্রেনটা ট্রেনের ভিতরে কিন্তু খুব ভিড় ছিল বসার কোনো জায়গা নেই আমরা যখন উঠলাম তখনই কিন্তু হালকা পাতলা একটু জায়গা ছিল আর যখন পুরো বিলোনিয়া ক্রস করলো তখন পুরো ট্রেন ভর্তি হয়ে গেলো ফুল হয়ে গেলো আমার বিলোনিয়াতে আমার মা নেমে গেলো আর এদিকে বাচ্চারা ছোলা খাবে বলে মাথাটা পাগল করে দিচ্ছে তারপরে ওদের জন্য ছোলা নেব নেব প্ল্যান করতে করতে অনেকক্ষণ পরে নিয়ে নিলাম কিন্তু খেতে দিলাম না এগুলিকে বললাম যে ঘরে এসে তোমরা ছোলাগুলো খাবে ট্রেনে খেতে দেব না কারণ সবার জন্য নেওয়া হয়নি তো এই জন্য ওদেরকে বললাম যে তোমরা ঘরে এসে খাবে আর তোমরা পুরো ভিডিওতে থাকবে সঙ্গে আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি তোমরা ভিডিও দেখে থাকো ভালো লাগে লাইক দেবে আর যদি ভালো না লাগে তবেও কিন্তু একটা লাইক দেবে কারণ খুব কষ্ট করে আমি ভিডিও বানিয়েছি আর যেহেতু আমি মোবাইল দিয়ে বানাচ্ছি আমার ক্যামেরা এনে খুব কষ্ট হয় ভিডিও বানাতে তোমরা অবশ্যই সাপোর্ট করবে আর আগামী দিন খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য মোটিভেট করবে চারিদিকে আমার যাও ভিডিও করছে আমিও ভিডিও করছি আর প্যাটের ভিতরে কিন্তু খুব ক্ষুদা লাগলো আর কুদা লাগার পরও কিন্তু গল্প যে করছি কুদাটাকে আমরা বুঝতে বুঝতে দিচ্ছি না যে আমাদের তো কষ্ট হচ্ছে আর গল্প করতে করতে কিন্তু ফোট করে আমাদের ট্রেন শেষ হয়ে গেল তারপরে চলে আসলাম ঘরে আর ঘরে আসলাম ট্রেন সফর করার পর তো নোংরা হয় কাপড় চোপড়া ওয়াশ করে নিলাম তারপরে প্রেস হয়ে গেল তো আমরা বাপের বাড়ি থেকে চলে আসলাম আগরতলায় আগরতলা আসার পরে প্রেস হয়ে নিলাম আর এখন আমার ছেলে কি করছে তোমরা দেখো দেখো সৌরভ জোশীর খুব বড় ফ্যান আর ও এসে বসে গেছে ট্যাবলেট নিয়ে সৌরভ জোশী ব্লগ দেখার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বা বাই